পানি বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ির পাংশা, কালুখালি, সদর ও গোয়ালন্দ সহ চারটি উপজেলায় ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকার বাড়িঘর, ফসলি জমি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে গত কয়েকদিনে শত শত পরিবার গৃহহীন হয়ে রাস্তার পাশে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। নদীতে খুব বাঘা বাঁচছে, এখন বর্তমান বাঁচছে, মানুষের বাস্তব হারা। আমাদের তো সম্পূর্ণ সবাই সম্পত্তি যা ছিল সব নদীর ভিতরে, এখনো বাঁচছে। আমাদের স্কুল ভেঙে যাচ্ছে, এখন আমরা যাবো কোথায়? এত কিছু পরও প্রশাসনের নীরব ভূমিকায় হতাশ দুর্গতরা। কিছুদিনের ইলেকশনের আগে বলল আমাদের এমপি সাহেব যে আমরা এই পাস করলেই আমরা বাজিয়ে দিচ্ছি, সরকার উদ্যোগ নিতে বাধ্য 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 কইতে কইতে আমাদের তো নদী চলে গেল। তবে বরাবরের মতো পদক্ষেপ গ্রহণের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। সব গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোই যেগুলো আছে সেগুলো আমরা একটা প্রতিরোধ ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছি। এদিকে শরীয়তপুরের নড়িয়ায় নদী ভাঙনের তীব্রতা কমেছে, তবে এখনো ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে হাজারো পরিবার। এই তো ঘর ভাঙিয়া লাগছে, গাছ গাছ কাটা লাগছে।